हेलो अस्सलाम वालेकुम, वेलकम टू माय चैनल साजेस ब्लॉग थेके। फर्स्ट आपनारा प्लीज साजेस ब्लॉग से प्रचुर परिमाणे सबसक्राइब करुन, लाइक करुन, बंधुदेर माझे छड़िए दिन एवं पाशे थाकबेन व्यूअर्स। एवं आमार चैनले अनेक सुंदर सुंदर भिडियो आछे, जदि आपनार मने हय भिडियोगुलो देखते तो अवश्यई प्लीज सब्सक्राइब करे लाइक करे पाशे थाकबेन। आमी कंटिन्यू चेष्टा करी नतून नतून भिडियो आपलोड देवार जोन्नो, जेहेतु एटा साजियास ब्यूटी पार्लर चैनल छिलो, चेंज करे साजिया ब्लॉग दिएछि। तो जानी ना आपनादेर भालो लागबे किना, तबे इंशाल्लाह जारा आमाके सपोर्ट करेछेन असंख्य धन्यवाद, और जारा आमाके भिडियोगुलो देखें तादेरो असंख्य धन्यवाद, और जारा एखन पर्यन्त देखेननि तो तादेर जन्य जानाच्छि अग्रिम शुभेच्छा। तारा प्लिज आमार चैनलटा देखे नेबेन, कारण अनेक सुंदर सुंदर भिडियो आपलोड करार चेष्टा करेछि आपनादेर जन्यई, एंटारटेन देर मतन। दें हे फेसियल मैसेज, विभिन्न धरण रान्ना, लोकेशन, खामार, फेसियल ट्रिप्स ट्रिक्स दुट पाई चैने। যদি আপনাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না, আল্লাহর অশেষ রহমত। এবং আপনাদের সাপোর্ট যদি না থাকে তবে আমি আমার চ্যানেলটা এগিয়ে নিয়ে যেতে পারবো না। বেসিক্যালি আমি চেষ্টা করি নতুন নতুন কিছু আপডেট দেওয়ার জন্য, যা আমাদের প্রত্যেকটা মানুষের জীবনে ওতপ্রোতভাবে জড়িত। কি প্রথম কাছে এসেছি, কি প্রথম ভালোবেসেছি, কিছুতে যে পাই না ভেবে, কি প্রথম ভালোবেসেছি তুমি না আমি, কি প্রথম যে দেখেছি, কে প্রথম ভালোবেসেছি, কিছুতে যে পাই না ভেবে, কে প্রথম ভালোবেসেছি তুমি না আমি। আমি গান গাইতে খুব পছন্দ করি, ইচ্ছা ছিল কারণ আমার বাবা চমৎকার গান গাইতে পারতেন। উনি এই বছরই অক্টোবর মাসের 8 তারিখে নাফেরার দেশে আল্লাহর কাছে চলে গেছেন ক্যান্সারে আক্রান্ত হয়ে। তো ওনার জন্য দোয়া করবেন, আর আল্লাহ যেন ওনাকে ভেস্ত নসিব করুন, কারণ উনি চমৎকার করে গান গাইতে পারতেন, কবিতা আবৃত্তি করতে পারতেন, লেখালেখি করতেন, এবং অনেক সময় অনেক কিছু দেখেছে আর্টও করেছে উনি। মানে আমি বলবো যে অলরাউন্ডার। আসলে কি ওনার একটা প্রবলেম ছিল শুধু, বা নিজের বাবা মরে গেছেন, কারো সমালোচনা করা উচিত না, আল্লাহ মাফ করুক। তো সমালোচনা মনে হচ্ছে উনি সব কিছুই পারতেন, ফুলফিল কমপ্লিট করেননি শুধু পড়াশোনাটা ছাড়া আর গান বাজনাটা ছাড়া। তো গান বাজনাটা সেটাও কন্টিনিউ করেননি, চমৎকার ভয়েস ছিলেন,
এবং পুরুষ কণ্ঠ যাকে বলে আবৃত্তি করার জন্য পারফেক্ট ছিল। তো আমি রবীন্দ্রসঙ্গীত গাইতে খুব পছন্দ করি, ভালোবাসি, কিন্তু উনি আবার রবীন্দ্রসঙ্গীত পছন্দ করতেন না। উনি লালন গীতি, নজরুল গীতি বা ইয়া ভাটিয়ালি এই ধরনের গানই বেশি পছন্দ করতেন। তো চেষ্টা করি, আসলে কম হয় না আর হবেও না, কারণ একজনের বিকল্প আর একজন কখনো হয় না। প্রতি রাতে যখন ঘুমাই তখন বাবার কথা মনে পড়ে, যখন বিছানাটা খালি দেখি। হয়তো সবাইকে এভাবে চলে যেতে হবে, কিন্তু উনি যে নাই সেটা আমার ফিল হয় না। জাস্ট বিশেষ করে খেতে বসলে ওনার পছন্দের কোনো খাবার, দেন হচ্ছে বিছানাটা যখন বাবার খালি দেখি, কারণ উনি পিজি হাসপাতালে মারা গিয়েছেন। অনেক ভালোবাসতেন, আসলে বাবা মার ভালোবাসা না, তুলনা হয় না। আসলে বাবা মা আসলে সন্তানদের কাছে সম্পত্তি না, সম্পদ। যে সম্পদ চলে গেলে আর কখনো ফিরে আসে না। রবি ঠাকুর যেমন অপুকে দিয়ে ছোট গল্পে বলেছিল, হৈমই তুমি আমার সম্পত্তি না, তুমি আমার ছেলে সম্পদ। আমার কাছে তো আমার মনে হয় যে আমার বাবা মাই হচ্ছে তেমনটা। খুব মিস করি জানেন, খুব মিস করি। মা প্রতি রাত্রে হলে বলে বাবার কথা ফিল করে, নামাজে বসে দোয়া করে। বাবা মার মতো আসলে অমূল্য সম্পদ হয় না। ভিউয়ার্স ভিউয়ার্স দেখুন, ফাইনালি সাজিয়া ব্লগটাকে সাপোর্ট করবেন। জানি না কেমন হলো আমার এই ভিডিওটা, যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আপনাদের অনেক সাপোর্ট দরকার। ভিউয়ার্স আমার ভিডিওর সংখ্যা বেশি অথচ সাবস্ক্রাইবের সংখ্যা কম। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো, যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হয় বলো কেমন হতো তুমি বলো তো, তুমি বলো। একে সুন্দর স্বর্ণালী সন্ধ্যা, একে বন্ধনে জড়ালে গো বন্ধু, একে সুন্দর স্বর্ণালী সন্ধ্যা।